গত এক সপ্তাহে দেশের দুই পুঁজিবাজার মূলধন হারিয়েছে পঁচিশ হাজার ছয়শো পনেরো কোটি টাকা এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তেরো হাজার পাঁচশো পাঁচ কোটি ও চিটাগং স্টক এক্সচেঞ্জে বারো হাজার একশো নয় কোটি টাকা কমেছে যদিও এর আগে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক কার্যদিবসে বড় উল্লমফন দেখা গেছে দেশের শেয়ার বাজারে পরে সংস্কার কর্মসূচির হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পুরানো কমিশনারদের নিয়োগ বাতিল করে নিয়োগ করা হয় নতুন কমিশনার ধারাবাহিকভাবে শুরু হয় বেশ কিছু কাজের তদন্ত ধরা হয় কারসাজিকারীদের ইতিহাসে সর্বোচ্চ প্রায় সাড়ে চারশো কোটি টাকা জরিমানা করা হয় বেগজিমকোর শেয়ার নিয়ে কারসাজি করায় একই সাথে যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেও বিতরণ করেনি তাদের জেট ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় নতুন কমিশনাররা দায়িত্ব নেয়ার দেড় মাসে এসব উদ্যোগের পরও দেখা যায় ধারাবাহিক পতন অস্থিরতা তৈরি হয় বাজারে আন্দোলনে নামে সাধারণ বিনিয়োগকারীরা এরই ধারাবাহিকতায় রোববার তৃতীয় দিনের মতো সকালে বিএসইসির সামনে অবস্থান নেয় তারা পরে তাদের সাথে বৈঠক করে বিএসইসি তবে বৈঠকে ফলপ্রসূ কোনো সমাধান হয়নি বলে জানায় বিনিয়োগকারীরা মুখপাত্র যিনি রেজাউল করিম সাহেব এবং তাদের প্রতিনিধি দল এখানে ছিল তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু তারা ফলপ্রসূ কোনো জ আমাদেরকে দিতে পারেনি এদিকে বিনিয়োগকারীদের দাবিগুলোর বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিএসইসি এক্সিস্টিং লস রুলস রেগুলেশনে যেগুলা ইমপ্লিমেন্টেশন করা যাবে সেগুলা দ্রুত ইমপ্লিমেন্টেশন করা হবে আর যেগুলা মানে সিকিউরিটি লস রুলস রেগুলেশনের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়বে সেগুলি আমাদের টাস্ক ফোর্সে রেফার করা হবে তারা মানে পরবর্তীতে এই বিষয়গুলো তাদের ইসের মধ্যে অন্তর্ভুক্ত করবে এদিকে রোববার সকাল থেকে জেড ক্যাটাগরিতে পাঠানো চোদ্দ কোম্পানির প্রতিনিধিরা বিএসইসি কার্যালয়ে আসেন একে একে সব কোম্পানির সাথে বৈঠক করে বিএসইসি ও ডিএসই বৈঠকে কোম্পানিগুলোকে দ্রুত লভ্যাংশ বিতরণ করার নির্দেশ দেওয়া হয় কি কারণে তারা দিতে পারে নাই ডিক্লেয়ার করে সেগুলা জানা হয় এবং মেনলি তাদের কিছুটা ফান্ড ক্রাইসিস ছিল এবং এই কারণে তারা ফেল করছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রুত যেন রেভিডেন্ট ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট এক্সচেঞ্জ এবং কমিশনে জমা দেয় এবং তারা যে যে ডিভিডেন্ট ডিস্ট্রিবিউশন করতে ফেল করেছে এই কারণে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধেও পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে ঘোষণা করেও লভ্যাংশ না দেয় কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মুখপাত্র আতনিয়ন এখন ঢাকা